ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এ ভিডিওটি সিসি ক্লিনার নিয়ে আর ভিডিওটি মূলত সার্ভেয়ানদের জন্য যারা আমরা সার্ভে কাজ করি তাদের জন্য মূলত এই ভিডিওটি সো প্রফেশনাল যারা তাদের জন্য না তো চলুন শুরু করা যাক যেহেতু সিসি ক্লিনার আমরা ইউজ করবো সে এটার কারণ হচ্ছে যে আমরা অনেক সময় সার্ভে করতে করি সবসময় আমাদের পিসিটা কী রান থাকে বা অনেক কাজে লাগে আর কি সবসময় ব্রাউজ করতে হয় তা প্রথমে কি করবেন কন্ট্রোল শিপ ডিলেট চাপবেন কি কীবোর্ড থেকে এটা কমান্ড দেবেন দেওয়ার পর এখানে যে টাইম ডেন্সটা লাস্ট আওয়ার থাকলে অল টাইম করে দিবেন আর যদি ওই যে পাসওয়ার্ড যদি আপনি পাসওয়ার্ড সব সেভ রাখতে চান তাহলে পাসওয়ার্ডের ঘরে টিক দেওয়ার দরকার নেই টিকটা তুলে দেবেন ঠিক আছে বেসিক আর অ্যাডভান্স দুইটাই আপনি অল টাইম করে দেবেন দেওয়ার পর কী করবেন ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন হয়তো কিছুক্ষণ সময় নেবে তারপর এটা সব ফ্রেশ হয়ে যাবে আর এখন দেখা যায় যে সিসি ক্লিনারটা কীভাবে নেওয়ার সিসি ক্লিনার জাস্ট সার্চ করবেন গুগলে প্রথমে অফিসিয়াল সাইটে ক্লিক করবেন যেটা আছে করার পর এখানে প্রো আর ফ্রি ডাউনলোড তো প্রোটাতে না ক্লিক করে ফ্রি ডাউনলোড করবেন প্রোতে ক্লিক করলে ডলার পেমেন্ট করতে হবে দরকার নেই এখন ডাউনলোড করবেন নর্মালি যেভাবে কোনো কিছু ডাউনলোড করতে হয় প্রফেশনাল থেকে ফ্রি ট্রায়ালটা ক্লিক করবেন করার পর অটোমেটিক ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন বিশ এম বি দেখছেন তার এত ফাস্ট পিসি আর কি খুব ফাস্ট সার্ভিস দেয় তো একটু অ্যাড করবেন করার পর এটা হচ্ছে রান করবেন রান আপনি ফাইল থেকে করতে পারেন মানে ডেস্কটপের ভিতর থেকে বা এখান থেকে ওপেন করতে পারেন করার পর রান এই ক্লিক করার পর এখানে হচ্ছে একটা হানড্রেড পারসেন্ট হোক করবার একটা অপশান আসবে সেটা হচ্ছে এই যে এখানে না নিচের দিকে ইয়েস ওইটা হচ্ছে আপনার অ্যান্টিভাইরাস মানে আপনি কি এইটার সাথে অ্যান্টিভাইরাসও ইনস্টল করতে চাচ্ছেন না ওখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন ইয়ে ইয়েসের ঘরে ঠিক চিহ্ন দিয়ে দেবেন মানে ঠিক চিহ্ন দেওয়া থাকবে আপনি ওটা ওঠাই দিবেন আর কি দেওয়ার পর ইনস্টলে ক্লিক করবেন তো ইনস্টল হবে অ্যাজ নর্মালি আপনাদের যে সব সব মতোই রান ক্লিনার করবেন করার পর এখান থেকে এটা বলতেছে যে কোনো ট্যাবে ইয়ে করতে নাকি না তো আমরা ডিরেক্ট কী করবো এটা ওপেন করবো করার পর স্টার্ট মাই ট্রায়াল স্টার্ট ট্রাভালে যাবেন যাওয়ার পর এখানে তো অনেক আছে নিচের দিকে এগুলো যদি আপনি সব ঠিক চিহ্ন দেন একদিনেও শেষ হবে না সো এগুলো দরকার নেই আমাদের অ্যাডভান্স বা সিস্টেমে যাওয়ার আমরা সরাসরি চলে যাব অ্যাপ্লিকেশানে যেহেতু আমরা অ্যাপ্লিকেশান দিয়েই কাজ করি অ্যাপ্লিকেশানের মধ্যে আপনার পড়তেছে ফায়ারফক্স আর গুগল ক্রোমো আমরা দুইটা ব্রাউজারের মধ্যে কাজ করি তো এই দুটোই আমাদের সব সময় ক্লিন রাখতে হবে আর কি তো এই মেসেজটা হলো সেভ মেসেজ পাসওয়ার্ডে যদি আপনি পাসওয়ার্ডটা পুনরায় সেভ করতে চান মানে রাখতে চান অলওয়েজ তাহলে ওটা ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই তো আমি সবগুলো উঠিয়ে দিচ্ছি ঠিক আছে এইগুলো দেওয়ার পর অ্যানালাইজে ক্লিক করবেন করার পরে এটা অ্যানালাইজ হবে তারপরে একটু সময় নেবে যে ডোন্ট শো মানে পুনরায় ক্রিজেট দেখতে চান কিনা তো এটা ডোটে ক্লিক করে ইউজ করে দেবেন মানে নেক্সট টাইম আপনি যখন করবেন তখন আর এই মেসেজটা আপনাকে দিবে না ঠিক আছে এটা দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশানটা ক্লোজ হয়ে যাবে যদি ওপেন থাকে আর কি তো আবার একটু অ্যানালাইজে দেবেন আর একটু অ্যানালাইজ করার পর আপনি হচ্ছে এবার দেবেন রান ক্লিনারে রান ক্লিনারে দেওয়ার পর এজ এ কন্টিনিউ আবার মানে আপনি দেখতে যাচ্ছেন না ওই বিষয়টা বারবার এই এইটাই বোঝাচ্ছে আর কি এই টাইপ তো এইভাবে দিলে মোটামুটি আমাদের পিসির যে কুকি ইন্টারনেট হিস্টোরি ইন্টারনেট ক্যাশ ডাউনলোড হিস্টোরি লাস্ট ডাউনলোড লোকেশান সেশান অ্যাড তারপর কম্প্যাক্ট ডাটা বেস এইগুলো মোটামুটি ক্লিন হয়ে যাবে তো আমরা অনেক সময় দেখা গেলো সার্ভে ধরি ধরে এইগুলোর কারণে ওই পেস্টটা লোড হতে পারে না বা অনেক প্রবলেম হয় আর কি তো দেখেন এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি তো এইভাবে যদি করেন হব পিসিটা অনেক ফাস্ট থাকবে ক্লিন থাকবে এবং কোনো জ্ঞানজাম থাকবে না আর কি তো এই কাজটা আপনারা ফলো করবেন তাহলে মোটামুটি খুব ভালোভাবে কাজ করতে পারবেন সার্ভারটা হ্যাং করবে এসে ভালো থাকেন সবাই